আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি সকালবেলা এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর পাশে ছিল আমি পেঁয়াজগুলো ভেজে নিলাম ডালটা বাগার দেওয়ার জন্য। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, এখন আমি এটিকে নামিয়ে নেব। কালকে আমার পোলাও রান্না করা ছিল, সেগুলো কিছু রয়ে গেছে, সেটি আমি গরম করে নিচ্ছি। আজকে সকালে আর নাস্তা তৈরি করব না, এগুলো দিয়ে আমরা খেয়ে ফেলব। এটা অল্প আছে, ধীরে ধীরে গরম করে নিচ্ছি, তাহলে গরমটা ভালো হবে। আর এটি দলা পাকিয়ে ছিল, তাই দলাগুলো ভেঙে দিচ্ছি। আমি কড়াতে পেঁয়াজ ভেজে নিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। আমি মাছকে রিডা মাছ রান্না করব। পরিমাণ মতো লবণ, ভালো করে এটি ভেজে নিলাম। দুই টেবিল চামচ ধনে গুঁড়া, 2 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। এই মাছ রান্না করতে একটু ঝালের পরিমাণটা বেশি দিতে হয়, সাগরের মাছ ঝাল না দিলে ভালো লাগবে না খেতে। এখন মশলাটা আমি একটু কষিয়ে নিলাম, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই মাছটা আমি রান্না করব আজকে। এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এইদিকে আমার পোলাওটা গরম করা হয়ে গেছে, এখন এটি আমি একটি বলের মধ্যে বেড়ে নিলাম। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এইদিকে আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। ঢাকা দিয়ে ঢেকে দিলাম, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানিটা একটু বেশি দিতে হবে, আলু আর মাছ যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি আরেকটি পাত্রে 3টি ডিম দিয়েছি, নুহার বাবার একটা, আমার একটা, নুহার একটা, এটি দিয়ে আর পোলাও দিয়ে আমরা খাবো সকালবেলা। এদিকে মাছটা আমার হয়ে গেছে, আমি তেলে রাখা জিরাগুলো দিয়ে নামিয়ে ফেলছি। আমি সকালে নাস্তা খাচ্ছি, আমার নাস্তা আমি নিয়ে এসেছি, আমারটা আমি খেয়ে নিচ্ছি। ওরা এখনো ঘুমের থেকেই ওঠেনি।
নোয়াকে ঘুম থেকে উঠিয়ে ওয়াশরুমে পাঠিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ও এই ফাঁকে মুখ ধুতে ধুতে আমার বিছানা গুছানো হয়ে যাবে। খাবার টেবিলটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। টেবিল তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, সকালে একবার বিকালে একবার, দুবারই পরিষ্কার করে নিতে হয়। আমি ভালো করে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের সকালের নাস্তা রেডি। আমি নুহাকে সকালের খাবার দিচ্ছি, কিন্তু ও খাবার দেখে ওর খেতে ইচ্ছে করছে না, আর শরীরটাও ওর বেশি একটা ভালো না। আপনারা ওর জন্য দোয়া করবেন, ওর শরীরটা খুবই অসুস্থ ছিল তাই ওর খেতে ইচ্ছে করছে না। ও খাচ্ছেই না, পরে বললাম দাও আমি তোমাকে খাইয়ে দিই, পরে ও আমাকে দিয়েছে খাইয়ে দেওয়ার জন্য। এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে ওকে আমি পড়াতে বসালাম। ও কবিতা লিখছে, বাটারফ্লাই বাটারফ্লাই কবিতাটা। আমি যখনই সকালে একটু সময় পাই চেষ্টা করি ওকে নিয়ে পড়াতে বসার, কিন্তু ও অ্যাকচুয়ালি পড়তেই চায় না, ওর পড়া দেখলেই মনে হয় কান্না পায়। দুপুরবেলা আমরা খাবার খেতে চলে এলাম। সকালে যে রান্না করেছিলাম মাছ আর ডাল, সেগুলো দিয়েই খাচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, যা রান্না করেছি তাই শুকর আলহামদুলিল্লাহ। এটি দিয়ে আজকে আমাদের খাওয়াটা খুবই ভালো হবে। আপনাদের কাছে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, একটি লাইক দিবেন, বন্ধু ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। খাওয়া দাওয়া শেষ করে নুয়াকে আমি একটু ঘুম ওষুধ খাইয়ে দিব।
ওষুধ খাই দিয়ে এখন আমি বলছি তুমি শুয়ে থাকো, আর ওর শরীরটাও খুব খারাপ। ও এখন শুয়ে পড়লো, আমি বলছি তুমি ঘুমাও, আমি একটু তোমার মাথায় হাত বুলিয়ে দিই। ও ঘুমিয়ে পড়েছে আর আমি ওর শরীরে হাত বুলিয়ে দিব এখন। দেখুন পাশে কি নিয়ে ও ঘুমিয়েছে ওর খেলনাগুলো, একটি রিক্সা, একটি খাট, একটি ন্যাড়া বউ, আর হচ্ছে পেন্সিল আর ম্যাচ, এগুলো নিয়ে ও খেলা করছিল। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো।